আসসালামু আলাইকুম বিডি7 ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলাম একটু কাটাকুটি নিয়ে। কাটাকুটি বলতে আজকে মুরগি আনা হয়েছে, আর এই মুরগিটা হচ্ছে খাসি মুরগি নামে পরিচিত, বা আমি চিনি বা আমাদের এখানে পরিচিত। তো কে কী নামে জানে না, কী নামে চিনেন জানি না। তো এটা হচ্ছে খাসি মুরগি। তো সকালবেলা আসলে আমি ভেবেছিলাম আজকে গরুর মাংস দিয়ে একটু তেহারি রান্না করব। তো হঠাৎ করেই আমার শাশুড়ি বাজারে গেল, বাজারে গিয়ে খাসি মুরগি নিয়েছে, সাড়ে পাঁচ কেজির বেশি আছে এখানে, উনি যেটা বললো আর কি। তো 5.5 কেজির একটা মুরগি, তাহলে ওজনটা কেমন আর কত বড় ছিল, বিশাল বড়। এটা কাটতে আমার প্রায় 1.5 ঘন্টার উপরে লেগেছে, কারণ এটা অনেক শক্ত প্লাস অনেক বড়। এটা মানে সামাল দিতে আমার খুব কষ্ট হয়েছে। তো যেহেতু সবসময় বটি দিয়ে ছোটোখাটো জিনিসই কাটা হয়, আর এটা কাটতে আমার খুব কষ্ট হয়েছে, বুঝতেই পারতেছেন। খুব কষ্ট করে কেটেছি, মানে এক পিস করে আমি সাইজ করেছি আর কি, আলাদা করেছি আর কি। আর ভিতরে ভালো বড় একটা ডিম হয়েছে, সাদা ডিম, আর ছোট ছোট ডিমও ছিল অসংখ্য। অনেকদিন পরে এই খাসি মুরগিটা দেখলাম, আমার শ্বশুর যখন ছিলেন তখনও আনতো, কিন্তু তারপরে আর আনা হয় নাই। আর এই অনেকদিন পরে দেখলাম খাসি মুরগিটা। আর খাসি মুরগি কিন্তু অনেক স্বাদের হয়, এটা অনেকটা হাঁসের মাংসের মতো লাগে বা গরুর মাংসের মতো, এটা সেই রকম বেশি মশলা দিয়ে রান্না করতে হয়। তো এক এক অঞ্চলে এক এক রকম রান্না, এক এক রকম খাওয়া। তো সে বিষয়ে কোনো কথা না বলি, তো যার যেভাবে ভালো লাগে সেই আসলে সেভাবে রান্না করে খায়। আমার কাছে তো মশলা বেশি, ঝাল বেশি, এই ধরনের রান্নাই ভালো লাগে। আর এখানে আমি এই যে কেটে নিয়েছি, এখন আমি আলাদা আলাদা করে নিয়েছি, কারণ সব এত মাংস একসাথে, 5.5 কেজি মাংস একসাথে রান্না করা সম্ভব না। তো যেহেতু অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দিব, তো আমি মাংসগুলো আসলে একটু বেছে বেছে নিচ্ছি কোনগুলো রান্না করবো আর কোনগুলো রেখে দিব, অর্ধেক করেছি আর কি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা। এখন আমি চলে যাব রান্নাতে। আর রান্না তো মোটামুটি সবাই খুব ভালো পারে, আমার চেয়ে অনেক ভালো পারে, আমি আসলে তেমন রান্না পারি না, কিছু করার নেই। তারপরও মানে খাওয়ার তাগিদে দেখা যায় কি, যেমন পারি তেমনই রান্না করি। অনেকেই অনেক খুব ভালো ভালো রান্না পারে, রান্নার ভিডিওগুলো দেখলে আমি দেখতেই থাকি, মন ভরে না আর কি, এত সুন্দর হয় রান্না, দেখেই মনে হয় কি অনেক লোভনীয় হয়েছে। তা আমি আসলে সেভাবে পারি না, চলুন রান্না করতে যাই। তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আমি, আর এখানে ভালো করে কষাবো। এমনিতে লেট হয়ে গেছে, এখন প্রায় 2টা অথবা 2টার বেশি আসলে ঘড়ি দেখা হয়নি। আর এই সময় যেহেতু বসিয়েছি, আমি খুব ভালো করে কষাবো মাংসটা, যতক্ষণ কষানো যায়। খুব ভালো করে কষিয়ে তারপর এখানে আমি অল্প আলু দেব, তারপরে ঝোল দেব। তো যে যেখানে আমার ভিডিও দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, স্পেশালি আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো সবাই দোয়া করবেন, আমিও সবার সন্তানের জন্য অনেক অনেক দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।